দর্শক দর্শক আমরা প্রতি দিন প্রতি পর্বে বা বিভিন্ন পর্বে আমরা চোখের অসংখ্য রোগ নিয়ে নানান সব অনুষ্ঠান করে থাকি। তবে আমাদের চোখের প্রতি চলমান জীবনের একটা নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য অংশ বা একটি ইউটেন্সিল হচ্ছে বস্তু হচ্ছে গিয়ে চশমা, যার সাথে জড়িয়ে রয়েছে আমাদের দৃষ্টিশক্তির ওয়েলবিং বা সুস্থতা। দর্শক আমরা এত সব অনুষ্ঠান করে থাকি, চোখ নিয়ে এত সব কথা বলে থাকি, চশমা নিয়ে বেশি কথা আমাদের বলা হয় না বা লেন্স নিয়ে বেশি কথা বলা হয় না। আর সেজন্য আমরা আজকে অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারণ করেছি দৃষ্টিশক্তির চিকিৎসায় বা সমস্যায় লেন্স বা চশমার ব্যবহার। আপনারা অনেকেই চশমা পরেন, অনেকেই লেন্স ব্যবহার করেন, কাজে আজকে এই অনুষ্ঠানের কথা অনেকেরই কাজে লাগবে বলে আমরা আশা রাখছি। সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ডায়াল ঘুরিয়ে প্রশ্ন করতে পারেন এবং জেনে নিতে পারেন প্রয়োজনীয় প্রশ্নের উত্তর। সেই সাথে রয়েছে আমাদের ফেসবুক পেজ বি হেলদি ভালো থাকুন এবং রয়েছে আমাদের ওয়েবসাইট www.ভালোথাকুন.net, যে কোনো মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক আজকে আপনাদেরকে চশমা বা লেন্স সম্পর্কে সুনির্দিষ্ট বক্তব্য দেওয়ার জন্য, তথ্য দেওয়ার জন্য, মতামত দেওয়ার জন্য অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দুজন খ্যাতিমান চোখের রোগ বিশেষজ্ঞ। চলুন পরিচিত হয়ে একে একে ওনাদের সাথে। দর্শক শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, হারুন আই ফাউন্ডেশনের কনসালটেন্ট আই সার্জন এবং বাংলাদেশের প্রখ্যাত কর্নিয়া বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ আবুল হাসান। দর্শক আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক চোখের বিভাগে, এবং সেই সাথে তিনি একটি সম্পূর্ণ অলাভজনক একটি প্রতিষ্ঠানের রান করছেন, চালাচ্ছেন, পরিচালনা করছেন, যার নাম হচ্ছে দৃষ্টি উন্নয়ন সংস্থা ডাস, যার মাধ্যমে অসংখ্য গরিব রোগীর উনি চিকিৎসা করে যাচ্ছেন। দর্শক পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর লায়ন ডক্টর মোহাম্মদ শাহিন রেজা চৌধুরীর সাথে। দর্শক আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু আপনাদের জানা, বিশেষজ্ঞদের সাথে পরিচয় হয়েছে এবং টেলিফোন নম্বরগুলো আপনারা জেনে গেছেন। অনুষ্ঠানের বিষয়বস্তু আবারও বলছি, দৃষ্টিশক্তির সমস্যায় বা চিকিৎসায় লেন্সের ব্যবহার, এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন। আমরা শুরু করছি আমাদের আলাপচারিতা। শুরুতে ডাক্তার মোহাম্মদ শাহিন রেজা চৌধুরী এবং ডাক্তার সৈয়দ আবুল হাসান আপনাদের দুজনকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ জি। আমি অনেক কথাই আমরা সবসময় বলি চোখের বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে, আজকে অনুষ্ঠানের বিষয়বস্তুটা যদিও সাধারণ তারপরে অনেক গুরুত্বপূর্ণ, সেই আলোকে প্রথম প্রশ্ন আপনাকে করতে চাই যে কি কি কারণে দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে, কমন কারণগুলো কি কি? হ্যাঁ, দৃষ্টিশক্তির কমন কারণের মধ্যে যেটা হলো রিফ্রাক্টিভ এরর, দ্যাট ইজ পাওয়ারের সমস্যা। পাওয়ারের সমস্যা দু রকমের হতে পারে, মাইনাস পাওয়ার এবং প্লাস পাওয়ার। এবং এছাড়াও যেটা হয় দৃষ্টিশক্তির সমস্যা বলতে পাওয়ার ছাড়াও দৃষ্টিশক্তির লেভেলটাও কম থাকতে পারে, আলো ধারণ ক্ষমতাও কম থাকতে পারে। এটা ছোটবেলা থেকে আরম্ভ হয়, গ্র্যাজুয়ালি এটা বাড়তে থাকে এবং এটা আমাদের পাওয়ার কারেকশন করতে হয়। এবং এই পাওয়ার কারেকশন করতে না করা, ঠিক সময় করা না হলে অনেক সময় দেখা যায় চোখ বাঁকা হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে। আচ্ছা, আপনি বলেছেন একটা হচ্ছে পাওয়ারের সমস্যা, আপনার কাছে একটু জানতে পারি যে চোখে দেখতে পায় না একটা মানুষ, তার অন্যতম কারণগুলো কি কি? দৃষ্টিশক্তির এই পাওয়ারের সমস্যা ছাড়া আর কি কি কারণ রয়েছে? প্রধান কারণ হলো আমাদের দেশের ছানিজনিত কারণ, 80% কারণ হলো ছানিজনিত, 10-20% হলো গিয়ে চশমাজনিত কারণ। এছাড়া আছে সারে যে যেটা স্পেশালিস্ট কর্নিয়াজনিত, গ্লুকোমা, মেকুলার ডিজেনারেশন এই জাতীয়, তা ভিটামিন এ ডেফিসিয়েন্সি, নানান কারণে আমরা চোখে কম। তাহলে মূলত কারণটা হচ্ছে লেন্স বা কন্টা এশিয়ার জন্য, ছানির জন্য, 80% ছানির জন্য, 80% ছানির জন্য। আর বাকি বাকি 10-20 বিভিন্ন, আমাদের দেশে তেমন তো সার্ভে নাই, বিভিন্ন সার্ভে থেকে দেখা যায় 10-15%, 10-12% চশমাজনিত কারণ। চশমাজনিত কারণের একটা জিনিস আপনাদেরকে দর্শকদেরকে আমি বলতে চাই, আমরা বলি 6-6-6-6, 4-6, 4-6, 4-6, আমরা চশমা ডাক্তারের কাছে গেলে দেখেন কাগজে লিখে দেয় 6x6, 6 মিটার দূরের থেকে 6 মিটারের লেখাটা আমরা পড়তে পারতেছি, গুড ওয়ান। এই গুড ওয়ান হইতে হইলে 6 বছর বয়সে এই পাওয়ারটা কারেক্ট হয়ে যাবে, ওই দিন 6 ইয়ার 6-6 হয়ে যাবে আপনার ভিশন।
পাওয়ার হবে প্লাস 60 ডায়োপ্টার, 6 বাই 6, 6 এন্ড 60, আমরা এটাকে 4-6 বলি, আমরা বলতে অনেকেই বলি অনেকে। তাহলে 6 বছর বয়সে আপনার পাওয়ার যদি 60 ডায়োপ্টার না হয়, তাহলে আপনাকে যে অসুবিধাগুলো তৈরি হতে পারে, যেমন লেজি আই, লেজি আই মানে চশমা দেওয়ার পরে চোখে ভালো দেখবে না, আগে তো 60 তৈরি হয় নাই, 60 আগে তৈরি হতে হবে, তারপরে চশমা দিলে আপনার কাজ হবে, তাহলে কিন্তু চশমা দিলে কাজ হবে না। আচ্ছা, মানে একটু জটিল হয়ে যাচ্ছে, আমরা একটু সহজ ভাবে, একদম সহজে এটা আমরা বলি যে স্কুল বয়সের, স্কুলে দেওয়ার সময় বাচ্চার চোখ পরীক্ষা করেন। কেন 6 বছর বলে, 6 বছর আগে তো আমরা ভর্তি করি প্রাইমারি স্কুল, যেগুলো ঢাকা শহরে, ঢাকা শহরে তো 3-4 বছর হইলে আমরা স্কুলে দিয়ে দিই, গ্রামে গঞ্জে কিন্তু তা না, 5-6 বছর আগে কিন্তু ছেলেমেয়েরা স্কুলে যায় না। তাহলে ওই বছরে যদি আমি ধরতে পারি যে আমার ছেলেটা বা মেয়েটা চোখে কম দেখে, তাহলে 6 বছরের ভিতরে আমার সুযোগ আছে চশমা দিয়ে তাকে ইম্প্রুভ করানোর, যদি চশমা জনিত কারণ হয়ে থাকে। আর যদি চশমাটা লাগে পড়লো না, তাহলে কি হবে, তাহলে চোখটা তার এক তো দেখতেছে না, না দেখার কারণে চোখে একটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা, যেটাকে আমরা স্কুইন বলি। অর্থাৎ 6 বছর বয়সের আগে আপনাকে ছেলে মেয়েকে একবার চোখ পরীক্ষা করাতে হবে যে তার চশমা লাগে কিনা, আর লাগলে তাকে বাধ্যতামূলক এটা দিতে হবে। চোখে পাওয়ারের সমস্যা হলে চশমার প্রয়োজন পড়ে, চশমার প্রয়োজন, এক নম্বর কথা। সেকেন্ড কথা দর্শক, সেটি আমাদের জানা যে পাওয়ারের সমস্যা কি দুই চোখেই হবে নাকি যে কোনো এক চোখেও হতে পারে? হ্যাঁ, দুই চোখে হতে পারে, এক চোখে হতে পারে। যে শাহিন যে কথাটা বললাম একটু ক্লিয়ার করে বলি, যে একটা পেশেন্টের দেখতে হলে আলোটা কর্নিয়ার থেকে ভেদ করে, লেন্সকে ভেদ করে গিয়ে রেটিনাতে পড়তে হবে, তাহলে একটা ক্লিয়ার ইমেজ হবে, তাছাড়া ক্লিয়ার ইমেজ তো হবে না। আর যেটা বললো যে 60 ডায়োপ্টার, সেটা ডেভেলপে জন্মের পরে একটা বাচ্চা যখন দেখবেন যে সে এদিক তাকায় ওদিক তাকায় এরকম এরকম করে, তখন সবাই ভাবে যে এই আমার দিকে তাকাইছে, খুব খুশি হয়। আসলে সে ওই সময় দেখে না, সার্চ করে খালি, ভীষণটা খুবই কম থাকে, এবং এই ওই সময় থেকে ভীষণ তৈরি হতে থাকে এবং সর্বসর্বিয়ে পূর্ণ হয়, যেটা বললো এই সময়টা আসলে ওই 60 ডায়োপ্টার কমপ্লিট হয় ওখানে গিয়ে। এখন কথা হচ্ছে গিয়ে আলোটা কিন্তু আমাকে কনভার্স করে রেটিনাতে গিয়ে পড়তে হবে, যে বয়সে হোক জি ওইখানে পড়তে হবে, তাহলে রেটিনার উপর পড়লে রেটিনার সেন্সিটিভ হবে এবং রেটিনার সেন্সিটিভ হলে ভিশনটা তৈরি হতে থাকবে এবং ওই ডেভেলপমেন্ট 6 বছরে গিয়ে কমপ্লিট হবে, গিয়ে সে 6 বাই 6 ভিশন আসবে। আচ্ছা, তার আগে ভিশন 6 বাই 6 না হোক কিন্তু রেটিনাতে আলোটা কিন্তু পড়তে হবে, রিপিট ইরোরটা কারেকশন ঠিকই করতে হবে। আচ্ছা, আপনারা অনেক সময় বলেন যে চোখের পাওয়ার কমে গেছে আপনার, বা দেখা গেল যে মাইনাস পাওয়ার প্লাস পাওয়ার, এটা বলতে কি বোঝায় এবং মানুষ তখন কি সমস্যা ফেস করে? চশমার পাওয়ার কমে গেছে বেড়ে গেছে বলতে আমরা এটাই বুঝাই যে আমার পাওয়ার, ধরেন আমার তো অরিজিনাল পাওয়ার প্লাস 60 ডায়োপ্টার থাকার কথা, আমার আছে প্লাস 62, তাহলে আমি তো 62 তো আমি দেখতে পারবো না। কি দেখবে তখন? কম দেখবে, ব্লার দেখবে, জিনিসটা ঝাপসা দেখবে, দূরের জিনিস। হ্যাঁ, দূরের জিনিস। তাহলে আমাকে -2 যদি করি তাহলে 60 হয়ে যাবে। আচ্ছা, তাহলে -2 তে বোঝায় যে আমরা চোখের পাওয়ার বেশি ছিল লোকটার, যে মাইনাস গ্লাস পরে সে কিন্তু চোখের পাওয়ার বেশি, নর্মাল থেকে বেশি। আর যে প্লাস পাওয়ার পরে তার 60 হয় নাই, তাহলে 59 বা 58 হলে +2 দিয়ে 60 করতে হবে, সেও কিন্তু দূরে কম দেখবে। আচ্ছা, দুজনে দূরে কম দেখে, মাইনাস হলে দূরে কম দেখে, প্লাস হলে দূরে কম দেখে। আর বুঝার হিসাবে যার মাইনাস পাওয়ার সে পাওয়ার বেশি চোখের, যার প্লাস পাওয়ার তার চোখের পাওয়ার কম। আচ্ছা, তাহলে কাছের জিনিস দেখতে অসুবিধা হয় কাদের? কাছের জিনিস দেখতে অসুবিধা হবে, একটা হলে 40 বছর বয়সে সবারই অসুবিধা হবে, সবারই তাহলে এক নাম্বার। 2 নাম্বার, যারা দূরে প্লাস পাওয়ার পরে তাদের দূরে অসুবিধা, কাছেও পড়তে অসুবিধা হবে। ও আচ্ছা, আর যাদের মাইনাস পাওয়ার দূরে সে কিন্তু দূরে ভালো দেখবে, কাছে আবার ভালো, দূরে কম দেখবে, কাছে ভালো দেখবে। আচ্ছা, তার মানে চশমার পাওয়ার যার মাইনাস, তিনি দূরের জিনিস কম দেখবে, অসুবিধা হচ্ছে তার, কম দেখবে, কিন্তু কাছে আবার সে ভালো দেখবে। আর যার চশমার পাওয়ার প্লাস, তিনি দূরেও কম দেখবে, কাছেও কম দেখছেন। আচ্ছা দর্শক, আশা করি আমরা একটু বুঝতে পারলাম যে প্লাস মাইনাসে আসলে দূরের জিনিস দেখতে অসুবিধা, কাছের জিনিস দেখতে অসুবিধা কখন হয়। আচ্ছা, এখন যেটি একটু আগে আলাপ করছিলেন আমাদের বিশেষজ্ঞরা, সেটি হচ্ছে কি বয়সের ব্যাপারটা, যে ছোটদের বেলায় দেখতে সমস্যা হয় এবং বড় বয়সে গিয়ে দেখতে সমস্যা, যেটা আপনি এখন বললেন 40 বছর বয়সে, যেটাকে চালসে বলা হয়, তাই না? আপনি একটু ক্লিয়ার করবেন কোন বয়সে চোখের পাওয়ারের সমস্যাটা বেশি হয়, কম ছোটবেলায় না বড়বেলায়? না,
ছোটবেলায় যেটা হয় ডেভেলপিং এজে যেটা হয় সেটা হলো যে কাছে দূরের দেখার জিনিসটা সমস্যা, দূরের দেখার জিনিসটা যেটা বললো 60 একটু কমপ্লেক্স হয়ে যায়, অনেকে 60 বোঝে না। যেটা হয় গিয়ে আলোটা গিয়ে রেটিনার সামনে যদি পড়ে দ্যাট ইজ আইবল লেন্থটা বড়, জি সামনে পড়লে সে এইটা হলো যে এইটা এইটা মায়োপিয়া, এদিকে মাইনাস লেন্স দিয়ে গিয়ে রেটিন ফোর ফেলতে হয়। জি জি। আর প্লাস যদি হয় আইবল লেন্স ছোট খাটো সে আলোটা গিয়ে পরে এটা পিছনে সেটাকে প্লাস প্লাস পর্যন্ত কার সামনে আনতে হয়। কোন বয়সে হয় এগুলো? এগুলো না ডেভেলপিং এই যায়। জি, তার মানে বড় বয়সে কি? বড় বয়সে কি যেন ফেস বয়সে সেটা যেটা হচ্ছে আপনাদের কাজ কাছে যে দেখার জন্য নরমালি চোখের ভিতরে একটা পাওয়ার তৈরি করা হয়, সেই পাওয়ারটা তৈরির কারণে। জি বুঝতে পারছি। আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি আপনাকে জিজ্ঞেস করছি যে যারা বেশি চোখের মধ্যে স্ট্রেস দিচ্ছেন, যারা দেখা যাচ্ছে যে খুব বেশি পড়াশোনা করছে, যেমন আমাদের স্টুডেন্টরা খুব বেশি পড়াশোনা করে কিংবা খুব বেশি কম্পিউটার ওয়ার্ক করছে, যারা খুব বেশি টেলিভিশনে টেলিভিশন দেখছে, তাদের কি চোখের সমস্যা আর্লি হতে পারে কিনা, পাওয়ারের সমস্যা? আপনার চোখ দিয়েছে আল্লাহ দেখার জন্য। জি, আপনি যতক্ষণই পড়েন তাতে কোনো অসুবিধা নাই, আপনার পাওয়ারটা ঠিক থাকতে হবে। আবার যদি চশমার পাওয়ারের কোনো অসুবিধা না থাকে, লাইটিং কোয়ালিটি যদি আমরা যে লাইটিং কোয়ালিটি চাই কোয়ালিটি যদি ভালো থাকে, তাহলে আপনি যতক্ষণই পড়েন, এবং নর্মালি আমরা বলি এসি রুম, এসি রুমের একটা অসুবিধা আছে, আপনি এসি রুমে যতক্ষণই পড়বেন চোখের যে পানি আছে আমরা টিয়ার, হ্যাঁ এটা শুকিয়ে যায়, টিয়ার শুকিয়ে যায়, শুকালে কিন্তু চোখে ব্যথা হবে, চোখে দেখতে অসুবিধা হবে, লাল হবে, এবং সারাদিন অফিসে কাজ করার পর যদি মতিঝিল থেকে মিরপুরে যান ফার্মগেট আসলে আপনার মাথা ব্যথা শুরু হবে। না পাওয়ারের সমস্যা হবে কিনা? পাওয়ারের সমস্যা স্ট্রেসে পাওয়ার খুব বেশি অসুবিধা হওয়ার কথা না, কিন্তু আপনি জি আপনি পাওয়ার যেটা লাগে এটা কারেক্ট করে নিতে হবে। আমার কোশ্চেন হচ্ছে এরকম যে যারা অতিরিক্ত চোখের কাজ করছেন, মানে দেখার কাজটা বেশি করছেন যারা, তাদের কি আর্লি পাওয়ারের সমস্যা হতে পারে কিনা? যেমন যারা হচ্ছে বেশি পড়াশোনা করছে, যারা অতিরিক্ত টিভি দেখছে, যারা অতিরিক্ত কম্পিউটারে কাজ করছে, না এরকম কোনো কথা নেই। আচ্ছা দর্শক, মানে আমরা আশ্বস্ত হলাম, আপনি বলছেন আমরা আশ্বস্ত হলাম। দর্শক আরেকটা জিনিস আছে যে অনেকে আছেন যে চোখ একটু কুচকে দেখেন, দেখার চেষ্টা করেন কোনো কিছু, অনেকে আছেন একটু মাথাটা বাঁকা করে কোনো কিছু দেখার চেষ্টা করেন, তাই না? এরকম তো প্রবণতা আছে, এর সাথে কি আপনার পাওয়ারের কোনো সমস্যা আছে নাকি? অনেকখানি কমে যায়, তাই সে কুচকালে পরিষ্কার দেখে তাই কুচকালে দেখে। আর যেটা ঘাড় পাকা করে দেখে বলে সিলিন্ডারের প্রবলেম যাদের আছে, সিলিন্ডার পাওয়ার, এক একটা কাগজের এক এক রকম পাওয়ার, মানে স্পেরিক্যাল পাওয়ারটা সব জায়গায় কর্নে সব জায়গায় একই রকম পাওয়ার, আর সিলিন্ডার পাওয়ার হয় যদি কর্নে কোনো তরফ কার্বেসার একটু কম বেশি থাকে সেটাতে সিলিন্ডার পাওয়ার আসে। ওই সিলিন্ডার পাওয়ারের কারণে যদি ওই সিলিন্ডার অ্যাক্সিসিভ বিভিন্ন ডিরেকশন যদি এদি অবলিক টবলিক হয় সেক্ষেত্রে মানুষ বাচ্চারা বাঁকা করে দেখতে পারে। আচ্ছা আমরা বুঝে নিলাম, সাধারণ ভাষায় একটু বুঝে নিলাম যে যারা একটু চোখ কুচকে বা ভ্রু কুচকে দেখছেন কিংবা একটু মাথা বাঁকা করে দেখছেন তাদের পাওয়ারের সমস্যা থাকতে পারে। আপনারা একটু চোখ বিশেষজ্ঞ একটু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। দর্শক আরেকটি ব্যাপার আছে যে আমরা যাদের চোখের পাওয়ারের সমস্যা হয় তারা তো বুঝেনি, কেউ কেউ বুঝেনি যে আমি ঠিক মতো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু অনেকে আছেন যে ওটা বোঝার আগে তার আরো বেশ কতগুলো লক্ষণ আকারে এই চোখের পাওয়ারের সমস্যাটা প্রকাশ পেতে পারে, একটু বলবেন বা পাশাপাশি রোগী মানে যে বয়সে হোক ছোট, যারা ছোট বাবু যদি কথা বলতে পারে তারা বলে যে আমি জিনিসটা কম দেখতেছি, আর বয়স্ক যারা তারা তো বলতেই পারে যে আমি কম দেখছি, কিন্তু যারা বোঝে না বা যারা বলতে পারে না তারা দেখবেন ছোট শিশু একদম টিভির কাছে গিয়ে একদম পারলে টিভির ভিতরে ঢুকে যায়, পারে না খালি ক্লাসটার জন্য ভিতরে ঢুকতে, কিন্তু টিভির কাছে গিয়ে দেখবে অথবা চেয়ারটা টিভির কাছে নিয়ে দেখবে। এক নাম্বার, আপনি সবাই দেখতেছেন সুপার থেকে ও গিয়ে ওই আবার সুপার থেকে সরে গিয়ে আবার টিভির কাছে যাবে। এক নাম্বার, স্কুলে যদি খাতাটা আপনি চেক করেন হোমওয়ার্ক দেখবেন যে ওর খাতার অর্ধেক আছে অর্ধেক নাই লেখা, বোর্ডে যা লেখা ছিল অর্ধেক লেখা আছে অর্ধেক লেখা নাই, মানে মিস করছে অনেকগুলো জিনিসই সে মিস করছে, অথবা পাশের বাবুর থেকে এই দেখে দেখে লিখতেছে, আর কারণ বোর্ড থেকে দেখতে পারে না পাশেরটা থেকে এরকম করে দেখতেছে। আরেকটা হলো কমন সিমটম, যদিও অনেকে অন্যদিকে নেয়, মাথা ব্যথা হলো গিয়া একটা বিরাট
অংশ যেটাতে চোখের পাওয়ার লাগবে। মাথা ব্যথা কমপ্লেন নিয়ে আসে বেশি, অনেকে বলতে পারে না দূরে কম থেকে, কিন্তু মাথা ব্যথাটাই তার মেন কমপ্লেন। আবার যখন চোখের পাওয়ার চেক করি দেখা যায় যে তার চশমা লাগে। আচ্ছা, তাহলে মাথা ব্যথা একটা মেইন কমপ্লেন। আবার আমি যদি মাথা ব্যথা যদি হয়, আমি আপনাকে বলি মাথা ব্যথা যদি হয়, যদি জ্বর বা অন্য কোনো সিস্টেমিক কোনো প্রবলেম আগে থেকে না থাকে, জ্বর হলে তো মাথা ব্যথা হবেই অনেকটা কি কারণে। যদি নর্মাল একটা লোক এসে বলে মাথা ব্যথা, তাহলে প্রথম ডাক্তার দেখাতে হবে চোখের ডাক্তার। তাই চোখের ডাক্তার একটা এক্সরে করবে, PNS, যদি ওখানে সমস্যা থাকে নাক কান গলা ডাক্তারের কাছে পাঠাবে। যদি এই দুইটাই কোনো সমস্যা না থাকে পাঠাতে হবে নিউরোলজির কাছে, নিউরোলজির কোনো সমস্যা না থাকলে সাইকিয়াট্রির কাছে পাঠাতে হবে। দিস ইজ দ্য সিকুয়েলি অফ হেডেকের চিকিৎসা। আচ্ছা, তাহলে আপনার জিনিসটা এই যে আমরা রিভার্স পাই, আমরা পাই মাথা ব্যথার ডাক্তার মানে নিউরো সার্জন থেকে বা নিউরোলজিস্ট থেকে চোখের ডাক্তারের কাছে আসে, কিন্তু জিপিদের উচিত হবে ইনিশিয়ালি হেডেক হইলে চোখ নাক কান গলা নিউরো দেন সাইকিয়াট্রি যাওয়া। আচ্ছা, এইভাবে মানে আগে চোখের ডাক্তার দেখিয়ে নেওয়া যায়। আমি যদি এইভাবে জিজ্ঞাসা করি যে যাদের মাথা ব্যথা হয় তাদের কত পার্সেন্টের বেলায় আপনাদের ধারণা যে সেটা চোখের সমস্যা থাকতে পারে, এভাবে বলা মুশকিল। একটা সার্টেন পার্সেন্টেজের চোখের সমস্যা থাকতে পারে, পাওয়ারের সমস্যা থাকতে পারে। দর্শক, আমরা আলাপ করছিলাম যে দৃষ্টিশক্তির চিকিৎসায় বা সমস্যায় লেন্সের ব্যবহার, চশমার ব্যবহার, এই নিয়ে আমরা আরো অনেক আলাপচারিতায় থাকবো। তবে তার আগে নিতে হচ্ছে আমাদের ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আইকন ভালো থাকুন এর পক্ষ থেকে আবারও আপনাদেরকে একবার স্বাগতম। আমাদের আজকে অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে দৃষ্টিশক্তির সমস্যায় বা চিকিৎসায় লেন্সের ব্যবহার। আর আপনাদেরকে বিশেষজ্ঞের মতামত দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন খ্যাতিমান চোখের রোগ বিশেষজ্ঞ। রয়েছেন উপস্থিত ডাক্তার সৈয়দ আবুল হাসান এবং উপস্থিত রয়েছেন ডাক্তার লায়ন ডাক্তার মোহাম্মদ শাহিন রেজা চৌধুরী। দর্শক, আমরা বিরতির ঠিক আগে বিভিন্ন জিনিস নিয়ে আলাপ করছিলাম, বিভিন্ন সমস্যা নিয়ে, চোখের পাওয়ারের নানান রকম সমস্যা নিয়ে আমরা আলাপ করছিলাম। এবার একটু সমাধান নিয়ে আলাপ করতে চাই, সমাধান নিয়ে আলাপ করব। ঠিক এই ফাঁকে আপনাদের একটা ফোন চলে এসেছে, ফোনটা নিচ্ছি। হ্যালো, 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 জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ওয়া আলাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপনারা সবাই? জি আমরা ভালো আছি। জি, আমি ফজলুল হক বলছিলাম বরানীর থেকে। জি ফজলুল হক ভাই, বলুন আপনার সমস্যার কথা। সমস্যা কি, আমি আপনাদের আজকে টপিকটা খুব ভালো লাগছে আমার কাছে। তো আমি তো আমার চশমা লাগে আমার ফ্যামিলিতে, তো ডাক্তাররা ভীষণ দেখে আমাদের চশমা দেন আর কি। তো যখন আমরা চশমার দোকানে যাই, এরা যেরকম কিছুক্ষণ আগে ডাক্তার চৌধুরী সাহেব বললেন যে আমাদের ভীষণটা ঠিক রাখার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ আলো দরকার, কিন্তু সেরকমই চশমা দোকানে যখন যাই, এরা বলে যে এই গ্লাসটা আপনি লাগিয়ে নেন ভালো দেখবেন। জি, কিন্তু আমি পার্শ্ববর্তী দেশেও গিয়েছি চশমা নেওয়ার জন্য, কিন্তু ওখানে ওরা আমাদের চশমার লেন্সের অনেকগুলো কোয়ালিটি আমাদেরকে শো করে, যেটা আমাদের দেশে একেবারেই, আমি যাই না আমাদের দোকানের দ্বারা কিছু জানি কিনা, কিছুই শো করে না, শুধু বলে যে ডাক্তার সাহেব দিয়েছে এই পাওয়ারটা আপনি লাগিয়ে নিন। তখন আমার লাগিয়ে নিই। আমাদের কি কোনো কোয়ালিটি লেন্সের সম্বন্ধে যদি আমরা দেখি তার চশমাটা লাগে কিনা, লাগলে চশমা দিলে সে সম্পূর্ণ ভালো দেখবে কিনা, দেখার জন্য আমরা একটা টেস্ট করি চোখের ডাক্তারের কাছে। একটা পিন হোল নামে একটা ফ্রেমের ভিতরে একটা ছোট ছিদ্র দিয়ে আমরা লাগাই দিই, ওইটা দিয়ে যদি সে আমার যত রুট 6-6 দেখার কথা ওইটুকু যদি দেখে, তাহলে চশমা দিলে সেইটুকুই দেখবে। আর যদি চশমা দিয়ে না দেখে, হয় ডাক্তারের ভুল অথবা চশমাওয়ালা যেটা বানাই দিছে এটা বানানোর ভুল, দুইটা। পিনহোল দিয়ে যদি 6-6 দেখে, তো সে অবশ্যই ওই শেষ লাইন পর্যন্ত দেখবে, ভালো দেখবে। এখন চশমা দিলাম আমরা, চশমা বানানোর পর আমরা তো আমরা নিজেরা তো চশমা ফিট করি না বা ইয়ে করি না, দোকানদার যারা চশমা বিক্রি করে তারা এটা এই কাজটা করে। ওনারা যাওয়ার পরে আপনাকে অনেক রকমের লেন্সই দেখানোর কথা, নর্মালি দেখানোর কথা, ওনার কাছে যেটা আছে সেটাই সাধারণত দেখাতে চায়, অন্যগুলো দেখাতে চায় না। তবে আপনাকে যে জিনিসটা এনশিওর হতে হবে চশমার গ্লাস সম্বন্ধে, যে আপনি আমরা কি লিখে দিছি আপনার জন্য, আপনি কি ইউনিফোকাল লিখেছি, বাইফোকাল লিখেছি, মাল্টিফোকাল লিখেছি,
এটা হলো একটা লেন্সের কোয়ালিটি মানে টাইপ, আরেকটা হলো লেন্সের কোন মানে প্লাস্টিক না গ্লাস, প্লাস্টিক হতে পারে গ্লাসের পাওয়ারের ভিতরে হতে পারে। আমরা যেটা প্রেসক্রাইব করি আমরা কিন্তু কোনো কোম্পানির নাম লিখে দিই না যে এই কোম্পানির এই ওটা নেন, আমরা যে জিনিসটা চাই চশমার দোকানের কাছ থেকে যে একটা চশমার গ্লাসটা হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার, স্ক্র্যাচ পড়বে না, ঠিক আছে, জি জি, ধুলাবালি জমা হয়ে থাকবে না, অনেক গ্লাস আছে ধুলাবালি লেগে থাকে, পানি পড়লে পানিটা পর্যন্ত লেগে থাকে, অনেক ইদানিং কিন্তু চশমা অনেক গ্লাস আসছে যে গ্লাস পড়লে পানিটা কিন্তু আর গ্লাসের মধ্যে থাকে না, পড়ে যাবে, পড়ে যাবে। আচ্ছা, এইসব কোয়ালিটি সম্পন্ন যে গ্লাসগুলো আছে আপনার নিজের থেকে জিজ্ঞেস করতে হবে, অনেকটা অনেকে তো বেশিরভাগই আমরা জানি না যে এই কোয়ালিটি সম্পন্ন গ্লাস, আমরা তো ভাবি যে গ্লাস মানে একটা কাঁচ বা একটা প্লাস্টিক হলেই হবে, না কলম রাখলাম, পেন্সিল রাখলাম, চশমা রাখলাম, তাহলে কিন্তু এটার মধ্যে দাগ পড়বে। যদি নর্মাল গ্লাস হয় জি আপনাকে, আর স্ক্র্যাচ ফ্রি গ্লাস হলে তো আপনি যেখানে রাখেন দাগ পড়বে না। আচ্ছা, আরেকবার একটু দেখাবেন, আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই যে কিভাবে আপনি চশমাটা উচিত খুলতে হবে দুই হাত দিয়ে। ফার্স্ট শর্ত হলো চলে এক হাত দিয়ে খুললে কি হয়, খুললে যে আপনি যদি আমি যদি খুলতে চাই এই যে আমার এখানে একটু টান লেগে বেঁকে যেতে পারে, এবং গ্লাসটা এইভাবে যদি রাখেন এই যে দেখেন সমান থাকবে না, দুইটা কিন্তু এক দুইটার মধ্যে লাগা থাকতে হবে, কোন অবস্থায় গ্লাসটা নিচে রাখা যাবে না, পরামর্শ আছে। আপনি যদি ইউনিফোকাল গ্লাস পরেন, মানে যাদের স্যার যেটা বলে 18 পর্যন্ত যাদের গ্লাস লাগে তারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো রকমের ফ্রেম পড়তে পারেন, একুশ থেকে 25 হবে, স্টেবল হওয়ার পর্যন্ত আপনি যে কোনো রকমের ফ্রেমই পড়লে আপনার কোন অসুবিধা হবে না, এটা তারলা হোক তারছাড়া হোক ফুল রিমুভ আর্ম রিমুভ, কিন্তু যখন আপনি বাইফোকালের এই যে চলে যাবেন 40 জি 40 এ গেলে কিন্তু এই যে তারলাগুলো অত ভালো কাজ করে না, মানে খুলতে গেলেন বাঁকা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, স্ক্রু লাগালেন স্ক্রু খুলে যাওয়ার একটা সম্ভাবনা, তখন আপনার যে এখানে যে পাওয়ারটা তো একটা নির্দিষ্ট জায়গায় দেওয়া বাইফোকালের, ওই জায়গার সাথে আপনার অ্যাডজাস্ট হবে না জি। আর যদি প্রগ্রেসিভ পড়েন, প্রগ্রেসিভ মানে প্রগ্রেসিভ লেন্স বা মাল্টিফোকাল বা ভেরিলাক্স লেন্স হলো, যেমন আমার এটা ভেরিলাক্স, আমি আমার বয়স এখন প্রায় 50 কাছাকাছি, আমি চশমা দিয়ে কিন্তু 50 আমি তাকে বুঝাতে দিব না, এটা হলো আমার এক নম্বর এইম। দুই নম্বর এইম হলো আমি এখান থেকে সবাইকে একই রকম দেখতে চাই, আমি এখানে যা দেখতেছি এখানে দেখতেছি ওখানে দেখতেছি সব জায়গায় কিন্তু একই দূরত্বে আমি সেম কোয়ালিটি দেখতে চাই আমি, কিন্তু আমি যদি বাইফোকাল হয় আমি কিন্তু ওই টিভিতে দেখবো আর এখানে দেখবো, মধ্যগুলো কিন্তু আমি ভালো দেখি না। আচ্ছা, এই ইয়েটার জন্য এই মধ্যের দূরত্বটা ভালো দেখার জন্য আমি এই দাগটাকে অ্যাভয়েড করলাম, প্রগ্রেসিভ। আচ্ছা, প্রগ্রেসিভ। দর্শক, আমরা জানলাম যে নানান রকম লেন্স রয়েছে এবং চশমার ফ্রেম সম্পর্কে আমরা বেশ কিছু পরামর্শ এবং চশমার ব্যবহার সম্পর্কে আমরা বেশ কিছু পরামর্শ পেলাম। আমরা আরেকটি ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বোন, বলুন আপনার প্রশ্ন। আমি ভৈরব থেকে তানিয়া বলছিলাম। তানিয়া বলুন প্লিজ। জি, আমার বাচ্চার বয়স 7 বছর, তো ওর 6-7 মাস যাবৎ মাথা ব্যথা করে, বিশেষ করে বিকাল হলে বেশি করে, রাত সন্ধ্যার পরে তো
করতে পারে না, কোনো কিছু করতে পারে না, প্রচুর মাথা ব্যথা করে বলে। তো আমি চোখের ডাক্তার দেখাইছি, ডাক্তার বললো এটা আমার কোনো সমস্যা নেই, ওরা শুধু মেডিসিন দিচ্ছে ক্লোরিডিন, এনএমজি এবং ট্রিপটিন, দুটো কারণ হতে পারে। একটা হলো চোখের সমস্যার জন্য হতে পারে, আবার মাথা ব্যথা অন্য কোন কারণে হতে পারে, সাইনোসাইটিস এসবের কারণে হতে পারে। যে বললো যে মাথা রাতের দিকে মাথা ব্যথা বেড়ে যায়, দ্যাট ইজ আলো কমে যায় তখন বেড়ে যায়, দ্যাট ইজ এটা ইন্ডিকেট করে যে রিফ্লেকটিভ ইরর, দ্যাট ইজ পাওয়ারের সমস্যা, সম্ভবত এটা আসল কারণ মাথা ব্যথাটার। সে পাওয়ারটা তাহলে প্রপারলি কারেক্ট করতে হবে, এই পাওয়ার ঠিক মতো কারেক্ট করে চশমা দিলেই ভালো। গেছেন চোখের ডাক্তারের কাছে, বলেছেন তেমন কোন সমস্যা নেই? চোখের ডাক্তারের কাছে গেছেন না, যে ওষুধ দিয়েছে সেটা তো মনে হলো চোখের ডাক্তার। তাহলে আপনি যদি চোখের ডাক্তারের কাছে এখনো আপনার বাচ্চাকে না নিয়ে থাকেন তাহলে নিন, কারণ বিশেষজ্ঞ পরামর্শ দিচ্ছেন, পাওয়ারের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। স্যার আপনার কাছে আমাদের একটা প্রশ্ন হচ্ছে গিয়ে যে এই যে চোখের পাওয়ারের যে সমস্যা তার জন্য আপনারা চশমা দিলেন, অনেকে এই চশমাই বছরের পর বছর পড়তে থাকেন, এটাকে মাঝে মাঝে চেক করে নেওয়া উচিত যে পাওয়ারটা বাড়লো কমলো কিনা? হ্যাঁ অবশ্যই, যাদের পাওয়ার লাগবে, একবার বাচ্চা যে বাচ্চার চশমা লাগলো স্বাভাবিক ভাবে এর নর্মালি পাওয়ারটা বাড়বে, বাড়ারই কথা, বয়সের সাথে বাড়ার কথা, 18 বছর পর্যন্ত বাড়ারই কথা। এই 18 বছর পর্যন্ত 6 মাস পর পর চেক করে নিতে হবে, যদি বাড়ে তাহলে বাড়ে, 100% লাস্টে তার বাচ্চাকে দিতে হবে, পড়তে হবে। এই বাচ্চার ফ্রেমের কথা যেটা বলছিল শাহিন, যে ফ্রেম 18 না, ঠিক আসলে প্রেসবায়োপিক বয়সের আগের একটা একরকম এক ধরনের ফ্রেম, আর প্রেসবায়োপিক বয়সে গেলে তখন এক ধরনের ফ্রেম, কারণ দুইটা পাওয়া, প্রেসবায়োপিক এই যে গেলে তখন দুইটা পাওয়া থাকবে। ইভেন দূরে যে পাওয়া না থাকে, শুধু কাছেও থাকে, সেটাও তো নিচের দিকে পাওয়া থাকবে, সেই জন্য ফ্রেমের ব্যাপারটা ওই রকম একটা জিনিস আছে, যে একদম চিকন ফ্রেম, দেন আপনি যে ফ্রেমটা পড়ছেন ফেসবুক ফ্রেমের জন্য মানে দূরে কাছে পাওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, দ্যাট ইজ ভেরি লাক্স পার্সন, সম্ভবত এইরকম পাওয়ার, এরকম একটু একটু বড় লাগবে, একদম চিকন যে ফ্রেম এটার মধ্যে আসলে কাছে দূরে পাওয়ারটা ফিট করা খুব টাফ হয়ে যায়, আর অনেক সময় ওটা ফোকাসিং এ ভালো হয় না, সেই জন্য ওই ফ্রেমের ব্যাপারটা ওইরকম একটা আছে যে ফ্রেমটা কি ধরনের ফ্রেম হবে। আর একটা হলো গিয়ে এই এই 18 বছর পর্যন্ত যে বাড়ে, এই আর একটা বললো যে 18 জায়গায় 21 অথবা 25 বললো, সেটা আসলে আর আরো ভিতরে যদি যাই সেটা হলো গিয়ে 18 বছর পর্যন্ত আসলে ডেভেলপিং এজ। এখন দেখা যায় যে পাওয়ার বাড়লো, পাওয়ার যার আছে যেমন 6 অ্যাডাপ্টার হলো, কিন্তু আমি পরীক্ষা করে দেখছি তার 7 লাগে, কিন্তু সে নিচ্ছে 6, তারপরে তার ওই যে যে ওয়ান হিডেন রয়ে গেলে হিডেনটা সেরে দিতে পারে, এইটুক বাড়তে পারে। আচ্ছা এই যে বলতেছিলাম যে একই চশমা অনেকদিন পরে, এটা পরার কারণটা হলো অনেকে দেখেন চশমা এক বছর হয়ে গেল ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ নাই, তখন পিছনের দিকে ধাক্কা দেয়, পিছনের দিকে যদি ধাক্কা দেয় তো মাইনাস যদি পাওয়ার থাকে তাহলে একটু চেঞ্জ হয়, তো আরো 6 মাস মোটামুটি ডাক্তারের কাছে না গিয়ে পারা যায়, যদি প্লাস পাওয়ার থাকে সামনের দিকে আনতে আনতে দেখবো অনেকে দেখেন এই পর্যন্ত নিয়ে আসে, জি ওই পর্যন্ত নিয়ে আসলে কিছুটা ওই ডাক্তারের দিকে বিরত থাকার একটা সুযোগ পাওয়া যায়। মানে এখানে ম্যানুয়াল অ্যাডজাস্ট, ম্যানুয়াল অ্যাডজাস্ট, আমি যদি প্লাস পাওয়া হয় যে আমার কাছে আমার বয়স 48, আমার দূরে ভালো দেখি, কাছে আমার চশমা লাগে, আমি এতই বিজি যে ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ নাই, আবার প্লাস টু। তারপরে আমি যে প্রশ্নটা করেছি তার উত্তরটা হচ্ছে এই যে হ্যাঁ, মাঝে মাঝে চশমা পরার পরেও চিকিৎসকের কাছে গিয়ে পাওয়ারটা চেক করে নেওয়া উচিত। যদি কেউ চশমা এরকম ধাক্কা দেয় কি করে, জি সামনে পিছনে বুঝতে হবে যে তার পাওয়ারটা ঠিক নেই, আমাদের টিচার এরকম করে দেখাতেন, ভয় দেখাতেন। আচ্ছা আমরা জানলাম আপনার কাছ থেকে। আচ্ছা ফ্রেম সম্পর্কে আপনাদের কাছে একটু পরামর্শ চাই, যে ফ্রেমের ব্যাপারে অনেকের আছে যে পড়তে পড়তে দাগ পড়ে যায় কানের কাছে, নাকের কাছে দাগ পড়ে যায়, ব্যাপারে আপনাদের কোনো পরামর্শ আছে? যদিও ছোট ব্যাপার, ছোট ইস্যু, তারপর ফ্রেম যদি আপনি আমরা ফ্রেম ইন্ডিউস হেডেক কিন্তু আছে, একটা বিরাট হেডেক, আমি নতুন চশমা নিলাম, জি চশমার কারণে মাথা ব্যথা হয়, চশমা নিজে মাথা ব্যথা দূর করার জন্য, কিন্তু চশমা নিজেই মাথা ব্যথা তৈরি করতেছে, কি জন্য? এক নম্বর হলো আপনি যে চশমাটা পড়লেন খুব টাইট হয়ে এখানে যদি ফিট থাকে তাহলে কিন্তু কম্প্রেসিভ হওয়ার জন্য মাথা ব্যথা হবে, এক নম্বর। দুই নম্বর হলো আপনি পাওয়ারটা যা দিচ্ছেন তার থেকে যদি সামান্যতম বেশি হয়, সামান্যতম, খুব বেশি হওয়ার দরকার নেই, পয়েন্ট বেশি সে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করবে না, হাই কম অ্যাকসেপ্ট করবে, বেশি কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করবে না, বেশি হলে মাথা ব্যথা হবে।
স্যার আমার একটু বলতে চাই যে বাঁকা করে দেখার জন্য সিলিন্ড্রিক্যাল যে পাওয়ারটা আছে অ্যাক্সেস যদি ঠিক না হয় চশমার জন্য আপনার মাথা ব্যথা হবে। আচ্ছা, ফ্রেম যখন আপনি চুজ করলেন আপনার ফেসটা এত ছোট, ফ্রেম করলেন এত বড়। আচ্ছা, তার মানে অ্যাডজাস্টেবল হতে হবে, ফ্রেম নির্বাচন করাটা জরুরি। আমরা জেনে নিলাম, আমাদের বিশেষজ্ঞ খুব একটা দামি পরামর্শ দিয়েছেন। আচ্ছা দর্শক, আমরা তো চশমা নিয়ে নানান কথা বলছি, এবার একটু কন্ট্রাক্ট লেন্স নিয়ে, যেটা আধুনিক একটা সময় ছিল, যে আধুনিক একটা সমাধান ছিল চোখের পাওয়ারে কন্ট্রাক্ট লেন্স, এখনো কি আপনারা কন্ট্রাক্ট লেন্স কে সাজেস্ট করেন? এই ব্যাপারে আপনাদের মতামত? আমার মতামত, আমি আসলে কন্ট্রাক্ট লেন্সের পক্ষে না। জি, যদি তিন ধরনের কারেকশন আছে, একটা স্পেকট্রিক কারেকশন, চশমা কারেকশন, একটা কন্ট্রাক্ট লেন্স কারেকশন, চোখের ভিতরে আপনার হাতে যতই হাত দিয়ে হাত আপনার পরিষ্কার করলেন, তারপর এটা কি জার্ম ফ্রি হলো? না, হলো না। আপনার এই টেপ ওয়াটার দিয়ে ধরলেন, টেপ ওয়াটার কি আপনি খান মুখে? অনেক ভালো না, খুবই খারাপ। এই যে হাসপাতালে অনেক সময় মাঝে মাঝে দেখা, অনেক সময় দেখা যায় যে হলুদ পার্টি থেকে মেয়ে চলে আসছে, পড়তে এবং হ্যান্ডেল করতে ভালো জানতে হবে, ভালো করে জানতে হবে, এবং তার মেইনটেন্যান্স ভালো করে জানতে হবে, এবং তার মধ্যে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। হ্যাঁ, কন্টাক্ট লেন্সের মেয়াদ থাকবে, ফ্লুইডটা কি ফ্লুইড ইউজ করতেছে সেটা, ফ্লুইডটা, তারপরে হ্যাঁ, তারপরে কন্টাক্ট লেন্সের কোয়ালিটি, এইগুলো সব ভালো থাকলে ইউজ করতে পারে। বাট আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলবো না, যেহেতু এটা থেকে কমপ্লিকেশন বেশি হয়। জি, যদি আমি দিয়ে আমি সাজেস্ট করি, আর যদি হয় ডাক্তার সাহেব আপনি তো বলছিলেন, আমার তো সবার কথা, সবার কথা বলছি, চোখের সামনে তিনটা বিকল্প তো আমার চশমার, মানে দেখার বিকল্প হলো তিনটা, চশমা, জি, কন্ট্যাক্ট লেন্স, আপনাকে যদি ম্যানুয়াল, মানে যা যা লেখা থাকে আপনি যদি সম্পূর্ণ ভাবে মেনটেন করে ইউজ করতে পারেন, তাহলে কমপ্লিকেশন একটু কম হবে। কমপ্লিকেশন সারা যেগুলো বলছে এগুলো তো অহরই হচ্ছে ইদানিং, আর ইদানিং কোয়ালিটি এত খারাপ, বিশেষ করে কালার কন্ট্যাক্ট লেন্স গুলা। জি, আপনি শতকরা কোন পার্সেন্টেজ আছে বললেন কালকে আপনি এটা নিয়ে সমস্যা তো দর্শক, তার মানে আরেকটা যেটা আপনার টিভিতে যারা করতে, যারা কিন্তু চশমা পরে ইয়ে করতে, আপনার তো এসি রুম, একটু এসিতে বেরিলে চশমাটা যাবে ঘোলা হয়ে, কন্ট্যাক্ট লেন্স তো ঘোলা হবে না। আচ্ছা, ওদের জন্য তো কন্ট্যাক্ট লেন্স আর ভালো অপশন নাই। আচ্ছা, তার মানে দর্শক, কন্ট্যাক্ট লেন্স যারা ব্যবহার করছেন, সেটা টেলিভিশন সিনেমার পারফর্মার থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই একটু সচেতন হয়ে এই লেন্সটি ব্যবহার করবেন, যাতে করে এটি আপনাকে আরাম দেয়, সৌন্দর্য বৃদ্ধি করে, কষ্ট না দেয়। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, যাওয়ার আগে আপনার কাছে আমি জানতে চাই ল্যাসিক সম্পর্কে। দর্শক, বহুল প্রচলিত একটি শব্দ নাওডেইজ ল্যাসিক, ল্যাসিকের মাধ্যমে কিভাবে দৃষ্টিশক্তিকে কারেক্ট করা যায়? ল্যাসিকে বলার আগে একটু বলি যে পাওয়ার, যে একটা মানুষের যে পাওয়ার আছে, যেমন -6 পাওয়ার ডায়াপ্টার আছে, সে অনেক অহরহ সে করে থাকে কি 6 ডায়াপ্টার লেন্স পরে কাছে লেখা বসান, চশমাটা খুলে তার লেখাপড়া করে। তার মানে কি, যখন খুললো তখন তার চোখে কোনো পাওয়ার থাকলো না, তার পাওয়ার ছিল 6, তাহলে 6 যদি 6 প্লাস অ্যাড করি তাহলে হলো 0, মানে স্কোয়ারটা খুলে চশমা খুলে যদি পড়ে তাহলে 0। এই জন্য ল্যাসিক করার পরে অনেক পেশেন্টরাই, ম্যাক্সিমাম সব পেশেন্টরাই বলে যে ডাক্তার সাহেব আমি তো এখন কাছে দেখি না ভালো, মানে সেটা সাময়িক, আবার সেইটা তৈরি, পাওয়ারটা তৈরি হয়, তৈরি হয়ে দেখতে পায়। এখন আসলে ল্যাসিক, ল্যাসিক আসলে 18 বছরের আগে আমরা ল্যাসিক করতে চাই না, 18 বছর গেলে এটা পার্মানেন্ট হয়ে যায় মোটামুটি, তখন আমরা যখন দেখি যে রিফ্রেকশনটা স্টেবল হয়ে গেছে তখন আমরা ল্যাসিক করে, দ্যাট ইজ কর্নিয়ার সারফেসটা
কার্বোসারটা এরকম একটা কার্বোসার নিয়ে যাওয়া হয় লাসিক করে, যে কার্বোসারে গেলে রেটা গিয়ে গ্লুটেনের উপর পড়বে, এই ইমেজটা ক্লিয়ার হবে। আমরা শুনলাম দর্শক লাসিক সম্পর্কে ছোট ছোট কথা, একদম যাবার আগে আপনার কাছে শেষ প্রশ্ন, খুব এক কথা দুই কথা আনসার চাই, সানগ্লাস সম্পর্কে কোনো পরামর্শ দিবেন? সানগ্লাস হলো যে কোয়ালিটি সম্পন্ন সানগ্লাস হতে হবে, যার আমরা বলি যে বাজারে অনেক চশমা দেখে নিই রেবন আছে 60,000-70,000 টাকা, আর আমার বাজারে পাওয়া যায় রেবন 2,000-3,000 টাকা, দুটোর কোয়ালিটি কিন্তু এক না। যেটা 80-100% আল্ট্রাভায়োলেট রে প্রোটেকশন দিবে সেটা পরা হচ্ছে, সেটা হইলো গিয়া জি ভালো সানগ্লাস। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আমরা অনেক আলাপ করতে চাচ্ছিলাম। দর্শক আমরা অনেকেই ভাবি যে চশমা নিয়ে কি আলাপ হতে পারে, আসলে চশমা নিয়ে লেন্স নিয়ে যে কত গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে, কত ছোটখাটো ব্যাপার থেকে বড়সড় ব্যাপার রয়েছে জানা, সেটা আমরা আজকে বুঝতে পারলাম অনুষ্ঠান থেকে। দর্শক চলমান জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু হচ্ছে এই চশমা এবং লেন্সের ব্যবহার, আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের দৃষ্টিশক্তি ভালো থাকবে, আর যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে দৃষ্টিশক্তির সমস্যা বাড়তে থাকবে। আর সেজন্যই আমাদের আজকে অনুষ্ঠানের বিষয়বস্তুর সাথে তাল মিলিয়ে বলতে চাই, দৃষ্টিশক্তির সমস্যায় সঠিক মানের চশমা ও লেন্স ব্যবহার করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।